নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো। এইভাবে পাস্তা বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য ফুটন্ত জলে হাফ চামচ লবণ দিলাম। এর মধ্যে 250 গ্রাম পাস্তা দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। পাস্তাটি সিদ্ধ হয়ে গেছে, জলটিকে ছেঁকে আলাদা করে একটু ঠান্ডা জল দিয়ে নাড়িয়ে নিলাম। একটি ছড়ানো পাত্রে পাস্তাটিকে ঢেলে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিলাম যাতে না জড়ায়। একটি গরম প্যানের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য লবণ দিচ্ছি। এবার ডিমটিকে ভুজিয়া করে তুলে নেব। আবার কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের কুচিয়ে রাখা আলু ও কিছু কেটে রাখা গাজর। একটু নাড়িয়ে নিয়ে 1/3 চামচ লবণ দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে উঠিয়ে নিলাম। ফের কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। এর ওপর দিলাম 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি ও 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন। পেঁয়াজ ও রসুনটিকে একটু ভেজে নেব। এর ওপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম, টমেটো কুচি, 4টি কাঁচা লঙ্কা চেরা, 1 কাপ বাঁধাকপি ও 1 চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে একটু ভেজে নেব। এর ওপর তুলে দিলাম ভেজে রাখা আলু ও গাজর। এখানে আমি আর লবণ ব্যবহার করলাম না। আলু ও গাজরে আমি লবণ ব্যবহার করেছি, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভেজে নিয়েছি, এবার মশলাগুলি একে একে দিয়ে দেব। দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়া, 1/3 চামচ লঙ্কা গুঁড়া, 1/3 চামচ কাশ্মীরি মির্চ, 1/3 চামচ ভাজা জিরা গুঁড়া, 1/3 চামচ চিলি ফ্লেক্স, সামান্য গোলমরিচ গুঁড়া, 1/3 চামচ চাট মশলা ও 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষা সবজি মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বয়েল করে রাখা পাস্তা। আর দিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো কেচাপ ও সামান্য ধনে পাতা কুচি দিয়ে একসাথে মিক্স করে নেব। এবার এর সাথে ডিমের ভুজিয়াটি দিয়ে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবার পছন্দের আলু দিয়ে পাস্তা। এই আলু পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।